যুক্তরাষ্ট্রে 4 জুলাই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় ইলিনয়ের শিকাগো শহরের উপকণ্ঠে বন্দুকধারীর এলোপাথারি গুলিতে 6 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 24 জন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল 10টার দিকে শিকাগোর শহরতলি আইল্যান্ড পার্কে এ ঘটনা ঘটে। স্বাধীনতা দিবস উপলক্ষে আইল্যান্ড পার্ক শহরে কুচকাওয়াজের অনুষ্ঠান চলছিল। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়, ফলে কুচকাওয়াজ শুরুর 10 মিনিট পর বন্ধ করে দেওয়া হয়। হামলার পর 22 বছর বয়সী রবার্ট ইক্রিমো নামের এক সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ, এবং পুলিশ তার ছবিও প্রকাশ করেছেন ইতোমধ্যে। আইল্যান্ড পার্ক শহর কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, সোমবার সকাল 10:15 দিকে সন্দেহভাজন হামলাকারী কুচকাওয়াজের অনুষ্ঠানে হামলা চালায়। আশেপাশের কোনো ভবনের ছাদ থেকে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।